আপনার ছেলেকে যদি কেউ ঢালিন মাথা ফুটিন দেয়, রক্ত বের হয়, তো আপনি নিশ্চয় তার বাড়িতে গিয়ে ওই ছেলেটার কপালে যে চুমু খেয়ে আসবেন না, আর বাপের সাথে ঝগড়া করবেন, আর মার সাথে ঝগড়া করবেন যে তোর ছেলেকে সামলা না হলে পিটাবো। আর যদি এমন করে কাটে কি রক্ত গদগদ গদগদ করে পড়ে, তো কি করবেন? বম মারামারি হয়ে যাবে মাড়গ্রামের মতন। লাঠি লাগনা নিয়ে পিটাপিটি হবে। কিন্তু মুসলমান, প্রত্যেক পুরুষের জীবনে একটা সময় আছে মুসলিমদের, যেই দিন রক্ত প্রবাহিত হতে থাকে পাশে দাঁড়িয়ে বাপ হাসে, রক্ত প্রবাহিত হতে থাকে পাশে দাঁড়িয়ে চাচা হাসে, আর বুঝিয়ে যায় শোন নবী মুস্তাফার সুন্নাতের খাতিরে রক্ত ঝরাতেও আছি, রাজি আছি, আর প্রয়োজন হলে আমার আকার খাতিরে গর্দন কাটাতেও রাজি। নারায় তকবীর, নারায় তকবীর, নারায় রিসালাত, নারায় রিসালাত, আজমাতে মুস্তফা, আজমাতে মুস্তফা, নারায় তকবীর, নারায় রিসালাত।